স্কয়ার গ্রুপে চাকরি কাজ অফিসে। হ্যালো ভিউয়ার্স, সহস্র লিসনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্কয়ার গ্রুপ নিয়ে, যেখানে কিনা আপনি খুব সহজে কাজটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই স্কয়ার গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল PLC নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্ল্যানিং ওভেন ফ্যাব্রিক বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 30 অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। প্রতিষ্ঠানের নাম স্কয়ার টেক্সটাইল PLC, পদের নাম এক্সিকিউটিভ, বিভাগ প্ল্যানিং ওভেন ফেব্রিক, পদসংখ্যা নির্ধারিত নয়। অন্যান্য যোগ্যতা গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং এ কাজের অভিজ্ঞতা, ইংরেজির ওপর ভালো দক্ষতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিস, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, আপনারা যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজছেন তারা কিন্তু SS জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয়, যেটি কিনা আপনাকে আপনার পছন্দ মতো চাকরি খুঁজে পেতে সাহায্য করবে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সহজেই আবেদনটি করতে পারেন। চাকরির দায়িত্বসমূহ আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। মসৃণ উৎপাদন প্রক্রিয়ার জন্য উৎপাদন পরিকল্পনা প্রস্তুত করুন, পর্যবেক্ষণ করুন এবং উৎপাদন সময়সূচি প্রস্তুত করুন। বিভিন্ন উৎপাদন পরিকল্পনা প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ করুন। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। কর্মস্থল রয়েছে ময়মনসিংহ ভালুকা। বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ BSc থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর। আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2024। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনার আবেদনটি করার জন্য এখানে ক্লিক লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিরিজবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি স্কয়ারের টেক্সটাইল PLC-র এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউর জন্য। আপনার ইন্টারভিউ যদি ভালো হয় আপনি কিন্তু খুব ভালোভাবে চান্স পেয়ে যাবেন। ইন্টারভিউ যখন জিজ্ঞেস করবে এখান থেকে অ্যান্সারগুলো পড়তে পারলে আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হবে। এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনার আপনাদের বিডিজবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডিজবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডিজবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডিজবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র 5 মিনিটে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে আপনাদের বিডিজবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডিজবস এর অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। আপনার বিডিজবস এর অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য একটু কষ্ট করে হলেও আপনি আপনার বিডিজবস এর অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটোর লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওতে গিয়ে পপুলার ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডিজবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর আপনার এখানে আবার ফিরে আসবেন। ফিরে সেখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যে যেখানে বলা আছে অভিজ্ঞতা 3 বছর এবং শিক্ষাগত যোগ্যতা BSc পাস, সেই ক্ষেত্রে আপনার এখানে 15,000 থেকে শুরু করে 35,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 23,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন।
এরপর ফেজ রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন। এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। VDJobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না, কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তা যদি আপনি এগিয়ে থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, লেখাটিতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি সম্পন্ন করলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। ধন্যবাদ।